নমস্কার, ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে, আবারও চোখ রাখবো নির্বাচনের দিকে, যেখানে আমরা সকলেই জানি যে আগামী 25 নভেম্বর পুর এবং নগর পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ জোরে শক্ত করে ধরার কাজেই মূলত একদম নেমে পড়েছে। কোন রকম ভাবে এক চুল জমি কেউ কাউকে ছাড়তে চায় না, রীতিমতো টেক্কা দেওয়ার মতন পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রচার অভিযান চলছে, জনসংযোগ চলছে, মানুষের মধ্যে প্রতিশ্রুতি দেওয়া, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করা, যে বিষয়গুলি কিন্তু আমরা লক্ষ্য করছি যে চূড়ান্ত ভাবে বেশ তোড়জোড় ভাবে চলছে এই মুহূর্তে রাজ্যে। আগরতলা শহরের যে ওয়ার্ডগুলি রয়েছে তার মধ্যে 20 নম্বর ওয়ার্ডের প্রার্থী, কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন মৌমিতা দাস, তিনি আজকে সকাল থেকে জনসংযোগ অভিযানে বেরিয়ে পড়েন এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে তিনি বিভিন্ন রকম ভাবে প্রতিশ্রুতি দেন এবং এলাকার কি কি উন্নয়ন বাকি রয়েছে এখন অবধি সেই উন্নয়নের কাজ তিনি অতি দ্রুত সেগুলিকে ত্বরান্বিত করবেন, সেই কাজ তিনি সামলাবেন, হাত দেবেন নির্বাচনের পরবর্তী সময়ে, এই প্রতিশ্রুতি তো রয়েছেই। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মৌমিতা দাসের সঙ্গে আজকে রয়েছে কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা রয়েছেন, সকলে মিলেই আজকে বেরিয়েছেন এবং এই ভোট প্রচারের ক্ষেত্রে মূলত প্রার্থীদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে পায়ে হেঁটে প্রচারটাকে কিন্তু সকলেই জোর দিয়েছেন এবং পায়ে হেঁটে প্রচারের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কংগ্রেসের পক্ষ থেকেও, শুধুমাত্র শাসক দল নয় তার পাশাপাশি বিরোধী দলের পক্ষ থেকেও কিন্তু একই রকমভাবে প্রচার কর্মসূচি অব্যাহত রয়েছে। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি মৌমিতা দাস, তিনি প্রত্যেকটা বাড়ি বাড়ি তিনি আজকে ঘুরেছেন, 20 নম্বর ওয়ার্ড তার নিজের ওয়ার্ডের প্রত্যেকটা বাড়িতে তিনি পরিদর্শন করেছেন, পায়ে হেঁটে মানুষের সঙ্গে কথাবার্তা বলেছেন, কি সমস্যা রয়েছে সেগুলো জানার চেষ্টা করেছেন। তবে আজকের এই জনসংযোগ অভিযান সম্পর্কে কি জানা যাচ্ছে, প্রার্থীর কি বক্তব্য রয়েছে, এমনকি প্রদেশ বিজেপির সভাপতি বীরজিৎ সিনহারই বা কি বক্তব্য রয়েছে একবার শুনব। কর্পোরেশনের ওয়ার্ডে কংগ্রেস মনোনীত প্রার্থী মমিতা রায়ের সমর্থনে আমরা দূর যাচ্ছি। এই 20 নম্বর ওয়ার্ডের প্রতি, 20 নম্বর ওয়ার্ডের মানুষের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা আছে এবং বিগত 25 বছর যাবৎ মিউনিসিপ্যালিটিতে আমরা কংগ্রেস প্রার্থীদের ভোটে যুক্ত করেন এবং এবারও বিশ্বাস এই এরিয়ার মানুষ কংগ্রেস জাতীয় কংগ্রেসকে আস্থা রাখে, বিশ্বাস রাখে, সমর্থন করে এই মমিতা রায়কে আমাদের প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এবং মানুষের ঘরে ঘরে যাচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে 20 নম্বর ওয়ার্ডে ভোট প্রচারের প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহার যে বক্তব্য, সেক্ষেত্রে মৌমিতা দাসের জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত এবং প্রত্যাশা ব্যক্ত করলেন। তার পাশাপাশি শুধুমাত্র ভোট প্রচার নয় এবং নির্বাচনের পরবর্তী সময়ে যে সমঝোতাটুকু প্রয়োজন সেইটুকুর কিন্তু প্রতিশ্রুতি চলছে। সুতরাং একদিকে যেরকম লক্ষ্য করা যাচ্ছে যে এক ঝাঁক তালিকাদের নাম প্রকাশ, শাসক দল থেকে শুরু করে বিরোধী দল প্রত্যেকটা দলের এবং প্রত্যেকটা কর্মী সমর্থক তারা পায়ে হেঁটে প্রচার চালিয়ে যাচ্ছেন, কারণ সময় খুব কম হাতে। একদিকে উৎসবের মরশুম সবে কাটে উঠেছে আমরা এবং তারপরে কিন্তু ভোটের বাদ্যি বেজে গেছে, সামনেই রয়েছে ভোট, আর সেই ভোটকে কেন্দ্র করে সময় যেহেতু খুবই কম তাই কোনো রকম ভাবে সময় নষ্ট করতে চাইছেন না কোনো দলের প্রার্থীরা। এই প্রার্থী নির্বাচন হওয়ার পর থেকেই মূলত জনসংযোগ প্রচারে তারা সকলেই বেরিয়ে পড়ছেন সকাল থেকে। একটা বিরতি নিচ্ছি, আসছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, সঙ্গে থাকুন।